নমস্কার, আমি কৌশিক রায়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পর থেকে, অর্থাৎ আজ থেকে আগামী 30 দিনের মধ্যে এই 7টি রাশি শ্রীকৃষ্ণের আশীর্বাদে অফুরন্ত ধন প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এই 7 রাশির সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে সফলতা কিন্তু পেতে চলেছে। আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের পারিবারিক সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা, সন্তান সুখ, এই জায়গাগুলো মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ এই 7 রাশি এই আজ থেকে আগামী 30 দিনের মধ্যে কপাল খুলতে চলেছে। অর্থাৎ যে কোনো বাধা আপনাদের জীবনে চলছে, সেই বাধা আপনাদের কিন্তু দূর হতে চলেছে। কোন এই 7 রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে আপনারা প্রত্যেকেই এই মন্ত্রটি অবশ্যই আজকে পাঠ করুন এবং শ্রীকৃষ্ণের যে 108টা যে নাম আছে, শ্রীকৃষ্ণের 108টা নাম আপনারা অবশ্যই জপ করুন। তাতে কি হবে, আপনাদের বাধা বিঘ্ন, আপনাদের জীবনে প্রসপারিটি আসবে এবং বিভিন্ন দিক থেকে সুযোগ কিন্তু আপনাদের আসবে। দেখুন, আপনারা এটি অবশ্যই কমেন্টস বক্সেও কিন্তু আপনারা লিখবেন, যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু কমেন্টস বক্সেও আপনারা এটি লিখবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং নিজেরা 108 বার এটা জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এটি অবশ্যই আপনারা আজকে এই জন্মাষ্টমীর শুভ তিথিতে, শুভ জন্মাষ্টমীতে আপনারা এই মন্ত্রটি পাঠ করুন এবং শ্রীকৃষ্ণের 8টি নাম আপনারা জপ করুন। এবং এর পাশাপাশি শ্রীকৃষ্ণ ভোগে, অর্থাৎ আপনারা যে ভোগ দিচ্ছেন সেখানে অবশ্যই তুলসী পাতা আপনারা অবশ্যই দিন, এটাতে শ্রীকৃষ্ণ বেশি প্রসন্ন হবে এবং বরদানে আপনাদেরও কপাল খুলবে। এবং দুধের ভোগ, মাখন, দুধ, এই ভোগ যদি আপনারা দিতে পারেন, লাড্ডু এবং নারকেল, এই ভোগগুলো আপনারা, বিশেষ করে দুধের ভোগ, বিশেষ করে মাখন যদি আপনারা দিতে পারেন আজকের দিনে এবং সেখানে তুলসী পাতা, শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা এই শুভ জন্মাষ্টমী থেকে আগামী 30 দিনের মধ্যে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে এই 7 রাশির। কোন কোন এই 7 রাশি যাদের সন্তানের দিক থেকে সন্তান প্রাপ্তি ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিবে। অর্থাৎ সন্তানের দিক থেকে যাদের সমস্যা হচ্ছিল, প্রেমের ক্ষেত্রে বারবার প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। যাদের দাম্পত্য সুখের জায়গাতে বাধা, সেই দাম্পত্য সুখ আপনাদের আসবে। প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের দিক থেকে, কর্মর দিক থেকে আপনারা লাভ পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে, বিদেশ থেকে আপনাদের লাভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি এই সময় কিন্তু হবে। এবং কোন কোন এই 7 রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখ, প্রপার্টি থেকে লাভ, দাম্পত্য সুখ, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যারা আছেন গ্ল্যামার দুনিয়াতে, তারা কিন্তু কাজের সুযোগ পাবেন। আপনাদের মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি হবে। রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে উত্থান, সামাজিক পদ প্রতিষ্ঠা আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসার ক্ষেত্রে সুখ ও শুভ, কর্মযোগ, বিদেশ থেকে আয় আপনাদের হবে। সম্পত্তিগত দিক নিয়ে যাদের ঝামেলা চলছে সেই জায়গাগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিকভারি আপনাদের হবে। 2 নম্বর যে রাশি, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে,
দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ, কেরিয়ার ক্ষেত্রে উত্থান আপনাদের হবে এই সময়ের মধ্যে, আপনাদের সন্তান সুখ, সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলো পূর্ণরাশির ক্ষেত্রে থাকছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের সফলতা, মান যশ পদমর্যাদা পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ কন্যারাশির ক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা সম্পূর্ণরূপে পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পারিবারিক সুখ, আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, প্রেমের ক্ষেত্রে সাফল্য, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, মান যশ পদ পদ প্রতিষ্ঠা পাওয়া, দাম্পত্য সুখ, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে মকর রাশি শ্রীকৃষ্ণের কৃপায়। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো অর্থাৎ চার নম্বর রাশি, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন, পারিবারিক সুখ, সন্তান সুখ, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে, কর্মযোগ এবং সফলতা লাভ, সফলতা সাকসেসের জায়গা মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মীন রাশি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, এবং গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে, এবং দৈনিক আয় বিদেশ থেকে আয় আপনাদের বৃদ্ধি হবে। এর পরের যে রাশি পাঁচ নম্বর রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সন্তান সুখ, আপনার আর্থিক দিক থেকে শুভ, আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে সফলতা, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, সফলতা সাকসেস লাভের জায়গায় দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন, গ্ল্যামার দুনিয়াতে যারা আছে গ্ল্যামার দুনিয়াতে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময় পুনরুদ্ধার কিন্তু হবে বৃষ রাশি, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গায় দেখা যাচ্ছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের রাজনীতির ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠা, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠা আপনারা পাবেন, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন, কর্মযোগ এই সম্ভাবনা, বিদেশ থেকে আয় এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গায় স্বয়ং শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছে আপনার সিংহ রাশির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের থাকছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ডিল আপনাদের আসবে, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, এবং সাকসেসের জায়গা আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা সমস্ত কাজ আপনাদের হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, যাদের আইনি জটিলতা চলছিল সেই জায়গা থেকে মুক্তি, আপনাদের প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি, নিজস্ব প্রপার্টি কেনার যোগ, বিদেশ থেকে আপনারা লাভ করবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আপনাদের সন্তান সুখ, পারিবারিক সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা, দাম্পত্য সুখ, এই জায়গাগুলো, সামাজিক পদ প্রতিষ্ঠা পাওয়া, পদমর্যাদা পাওয়া, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, এবং
এই সময়ের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের প্রপার্টি থেকে, ভূ সম্পত্তি থেকে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে, এই আগামী 30 দিনের মধ্যে কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের ফেঁসে থাকা টাকা ডুবে গেছে, এই যে টাকাগুলো পাওয়ার আশা খুব কম, সেই টাকা আপনারা কিন্তু এই সময়ের মধ্যে রিকভারি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু হবে। অর্থাৎ ধনুরাশির স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এবং প্রপার্টি থেকে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায়। এই যে আমি 7টি রাশির কথা বললাম 12টি রাশির মধ্যে, এই 12টি রাশি কিন্তু আপনার স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা কিন্তু আপনারা পাবেন। কিন্তু 7টি রাশি বিশেষ কৃপাতে, স্বয়ং শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাতে আপনাদের কিন্তু এই আগামী 30 দিনের মধ্যে বড় ধরনের ভাগ্যের কিন্তু পরিবর্তন কিন্তু আপনাদের হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বলছি। আপনি যদি এই রাশিগুলো হন, 12টি রাশি কিন্তু জন্মাষ্টমী আপনারা করুন এবং আপনারাও কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। কিন্তু 7টি রাশির ক্ষেত্রে আপনারা বিশেষরূপে স্বয়ং শ্রীকৃষ্ণের বরদান, স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আবারও বলছি, আপনারা প্রত্যেকে মাখনের দুধের ভোগ দিন এবং সেখানে তুলসী পাতা অবশ্যই সেখানে দিবেন। এবং এই মন্ত্রটি আপনারা অবশ্যই পাঠ করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সেও লিখুন। এবং শ্রীকৃষ্ণের 108টি নাম আপনারা 108 বার জপ করুন এবং এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন। জীবনে আপনাদের দারিদ্র দুঃখ কষ্ট আপনাদের কিন্তু কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন।